অনেকদিন পর ডিনার টেবিলে আবার তোমাদের সাথে চলে এসেছি। আর আজকে কি আছে? রুটি, চিলি চিকেন, শসা পেঁয়াজ, স্যালাড বলতে পারো। দুর্দান্ত খাওয়া হয়। জীবন সে ভরি তেরি আঁখে মজবুর করে জিনে কে লিয়ে, জিনে কে লিয়ে সাগর ভি তরসতে রহতে হ্যায়, তেরে রূপ কা রস পিনে কে লিয়ে, জিনে কে লিয়ে জীবন সে ভরি। তাহলে রুটি, চিলি চিকেন, স্যালাড, শশা আর পেঁয়াজ, প্রচুর পরিমাণে শ্যামাপোকা, তাই তাড়াতাড়ি খাওয়া স্টার্ট করতে হবে। প্রচুর পরিমাণে শ্যামাপোকা, পাতে পড়লে হয়ে যাব বোকা, সুতরাং আগে আগে পেটে ঢোকা। আমার তো তোমরা জানোই একটা রুটি, খেয়াল রেখো লঙ্কা দিয়েছি তো, তোমার পড়লে তো আবার অসুবিধা হবে। শীতকালে এসব খাবার ভাল লাগে। কোনো কথাই বলছে না, মন দিয়ে যাচ্ছে। কেমন হয়েছে সেটাও বললে না, ভালো হলে কিছু বলা যায় না, ভালো জিনিস চুপচাপ খেয়ে যাও। খেতে খেতে খাওয়ার আইটেমে তাল করলেই তাল কেটে যাবে। অনেকদিন পর চিলি চিকেন হলো, খুব ভালো লাগছে। ভালো জিনিস একটু গ্যাপ দিয়ে খাওয়াই ভালো। অনেকদিন তো রুটি দিয়ে চিলি চিকেন খাচ্ছো, কিন্তু এক মাসে একদিন ফ্রাইড রাইস দিয়ে হলো না।
না দুটো খাওয়া হয়নি দুটো খাওয়া হয়নি তিন নম্বর চলছে সফট হয়েছে দারুণ গুনে গুনে ছড়িয়ে ছড়িয়ে গুনছি না গ্রেভিটা খাবে হ্যাঁ চিকেন এক পিস খাওয়ানি রুটির পিস সমান সমান হতে হবে এবং দু হাতে পিস করে একটা রুটিতে চারটেই পিস করবে ভালো জিনিস যত্ন করে খাওয়া হবে কি বলো তোমরা আর দেবো আর দেবো ঠিক আছে একটুখানি সত্যি আছে চিকেনটা ভীষণ ভালো সফট হয়েছে না আমি এটা খাবো না এত রেলিশ করে আমি চিলি চিকেন সাধারণত খাই না দারুন
কচুর কচুর কিসের আওয়াজ হচ্ছে? না না আছে তো, নিতে হলে তো নিতে পারি, আর খাবো না। চিকেনটা ভালো চিকেন দিয়েছিল, তাই না? আর আমি আমার চিকেনের পিসগুলো এরকম হয় বলে আমি ওদেরকে দিয়ে পিস করাই না, ওরা খুব ছোট ছোট পিস করে দেয়। সেই একবার আমাদের অর্ডার ছিল আর পিস করতে বলেছি, এইটুকুটু করে সর্বনাশ করেছে, সেই কি ছাড়ো 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 বাড়ি গিয়ে পিস করে নেব, পিস করতে হবে না। দারুণ খেলাম, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, আর যারা এখনো আমাদের ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি তারা সবাই সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? করে নিয়ে আমাদের পাশে থেকো, আবার আসবো কালকে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দিওয়ালি আসছে, দিওয়ালি ভালো করে কাটিও, অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনে এই রাত শুধু জেগানে, কুহু কুজনে এই রাত তোমার আমার। চলো তাহলে, তুমি আছো আমি আছি তাই, অনুভবে তোমারে যে পাই। কপি বেশি খাওয়া যাবে না, না। চলো তাহলে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজ বাদে কাল বাদে পরশু, তাই তো? কি দিওয়ালি? না না, 14 তারিখ, 14 তারিখ দিওয়ালি, হ্যাঁ ঠিকই আছে। তারপরে বলবে দিদি তুমি আমার ভয় দেখিয়েছো। চলো চলো টাটা, চলো।